দারাজ থেকে আমি এই কার পারফিউমটা নিয়েছিলাম, যেটা কি না একদম পানির মতো। এটা আমি ইউজ করার ট্রাই করছি, বাট কোনো ফ্রেগ্রেন্স বা কোনো পারফিউম আমার এটা মনে হয় নাই, কিছুই দেয় নাই এটা। তো দারাজের যে সেলার তাকে আমি এ বিষয়ে বললাম, তো উনি ভালো ছিল যে উনি আমাকে চেঞ্জ করে দিছে। ভালো বলতে এতটাও ভালো না আসলে, অনেক কথা বলে, অনেক কষ্ট করে, অনেক তর্কাতর্কির পরে, যেটা মানে কাইন্ড অফ ইম্পসিবল ছিল আর কি। দারাজ থেকে তো কেউ কিছু নিলে ফেরত পায় না, আমার ফেরত দেওয়ার অপশনটাও চলে গেছিলো, কারণ আমি এটা নিছি, নেয়ার পর এই সাথে সাথে ইউজ করি নাই, কয়েকদিন পরে ইউজ করছি। তো আমার একটু বুঝতে লেট হয়ে গেছিলো যে জিনিসটা আসলে ভালো না, ততদিনে আসলে ব্যাক করার, রিটার্ন দেওয়ার অপশনটা ততদিনে পাই নাই, আমি চলে গেছিলো। আচ্ছা যাই হোক, বলার পরে উনি আমাকে একটা পারফিউম দিল, সেটা হচ্ছে এটা। এটার নাম হচ্ছে যে ড্রিম পান্ডা। আচ্ছা যাই হোক, এটা খুলছি আমি, এর মধ্যে খুলে আমার এটার ফ্রেগ্রেন্সটা এটার চাইতে, আগেরটার চাইতে একটু স্ট্রং মনে হয়েছে। তো আমি আশা করতেছি যে এটা ভালো একটা ফ্রেগ্রেন্স দিবে। তো এখন এগুলো হচ্ছে রিফিল, ঠিক আছে? এটার মেইন প্যাকটা হচ্ছে যে এটা, এটা তো এটার মধ্যে ঢালছিলাম, আগেরটা কোনো ফ্রেগ্রেন্স পাই নাই। এখন আমি কী করতেছি, এটা আমি খালি করতেছি। খালি করতে আমি একটা সিরিঞ্জ নিছি, সিরিঞ্জটা এতো সিরিঞ্জটা দিয়ে যখন টানতেছি এটা চলে আসতেছে। অ্যান্ড আসার পরে আমি এই যে আগেরটাতে ভরে রাখতেছি, অ্যান্ড সেলারের সাথে আমার যে কথাটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ওকে যেটা খারাপ সেটা ফেরত দিয়ে দিব। তো আমি প্রথমে এটা খালি করতে হচ্ছে আমার, হ্যাঁ। এই প্রোডাক্টটা আমার কখনোই মনে হয় না যে পারফিউম, অ্যান্ড এখন যেটা মনে হচ্ছে এটা জাস্ট সাবানের পানি আর কিছুই না, এটা সোপি ওয়াটার, নাথিং এলস। আচ্ছা, এটা অলমোস্ট খালি হয়েছে, এখনও সামান্য কিছু থাকলে থেকে যেতে পারে। এবার যেটা করব, এটার মধ্যে আমি এই যে নতুন যেটা সেটা ইনসার্ট করব। তো এটা আমার হালকা পাতলা প্রিমিয়াম মনে হয়েছে, এটা ওটার দামের ডিফারেন্সটা খুব বেশি না, মেবি 200 টাকা সর্বোচ্চ। হালকা প্রিমিয়াম মনে হয়েছে, এটার পারফিউমটা হালকা স্ট্রং আছে। এটা এখন ঢালি ঢেলে কয়েকদিন ইউজ করলে বুঝতে পারবো যে এটা মানে এটা কোয়ালিটিটা কেমন। এটার উপরে যে কাকটা সেটা খুলতে অনেক বেগ পাইতে হইলো, আগেরটার মতো এত লুজ ছিল না এটা, মানে অনেক কষ্ট হয়েছে এটা খুলতে। তো এটা জাস্ট এখানে ঢেলে দিতে হবে, এইভাবে। মোটামুটি খুব বেশি ঢালি নাই, প্রায়
দুই ভাগের একটু কম ঢালছি আর কি, বেশি ঢালা যাবে না কারণ এটা আবার লিক হইতে পারে। ফিল করার পর এরকমই লাগতেছে, মানে এতটাই ফিল করছি যেন ওভারফ্লো না হয়। আর এই জিনিসটা যেটা কিনা ওই যে এটার উপরে এখানে লাগে সেটা এই মুহূর্তে ভেজে আছে, তো এটা আমি কি করব, এটা এভাবে মানে কি টিপে টিপে আর কি সব পানিগুলো এখান থেকে বের করে ফেলতে হবে এভাবে। হ্যাঁ, আমি এটা ভিতরে দেখাইছি, তো আমি এখন এটা দরজা খুলে বাইরে ফেলবো এটার পানিগুলো, কারণ এটার পানিটা ওইটাকে নষ্ট করে ফেলবে। তো এখানে যা আছে সব ফেলে দিতে হবে প্রথমে, এবং এটা এটা এভাবে খুলে এভাবে এভাবে ফেলে দিতে হবে। তো আমি এই জিনিসটা দেখাচ্ছি না, আর এটা জাস্ট একটা ফোমের মতো এটা চিপে ফেলে দিব এই আর কি। দেখেন কি অবস্থা, এটা চিপতে আসছি সব সাবানের মতো ফেনা বেরোচ্ছে, মানে সস্তার তিন অবস্থা আর কি। তো যেটা এখন দিচ্ছি এটা হয়তো এত ভালো না, কারণ এগুলো ওই 2,500 টাকা দামের হলেই ভালো হয়, 300-500 টাকারগুলো এত ভালো হয় না। তো আমি তো ওটা মানে এক্সচেঞ্জে পাইছি সেজন্য দিচ্ছি, আর আমি আগে এগুলো কখনো যেহেতু ইউজ করি নাই আমি জানতাম না যে এগুলো মানে কেমন হয়। একটা নিচি ভাবছি যে কোনো রকম চললে হইলো, এখন দেখতেছি যে মানে এগুলোর মধ্যে এত কাহিনী। তো এটা জাস্ট একদম সোপি ওয়াটার যে দেখেন ফেনা বেরোচ্ছে। হ্যাঁ, তো এই হলো অবস্থা আর কি, আশা করতেছি না নতুনটা ভালো হবে। এটা ধোয়ার পর আগের চাইতে একটু হোয়াইট হয়েছে, সাদা হয়েছে, পরিষ্কার হয়েছে আর কি। আর এটা আমি এখানে এখন ফিট করে দিচ্ছি। ফিট করার পর এই যে এটা ডুবাই দিলাম, আর হচ্ছে যে এটা ঢাকনাটা দেখাই, ঢাকনাটা তো এই যে একদিক দিয়ে এটা শার্ট, এই যে শার্ট হলো, আরেক দিক দিয়ে যে ওপেন। এরপর কি এটা এখানে জাস্ট লাগাই দিব শেষ কাজ, এরপর দেখি ইউজ করে এটার কি অবস্থা, মনে হয় না ভালো হবে।